শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইফ সাদী। আর শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ক্রিকেটারদের ধর্ম ঘটে চক্রান্তের শঙ্কা বিসিবি সভাপতির। ইন্ধনদাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি, 11 দফা দাবিকে বলছেন অযৌক্তিক। ভারত সফরের আগে এই আন্দোলনে ক্ষুণ্ণ ক্রিকেটের ভাবমূর্তি, কঠোর অবস্থান বিসিবির, পদত্যাগে রাজি নন কোয়াব সভাপতি সাধারণ সম্পাদক। শেখ কামাল ক্লাব কাপের শুরুতেই বিবর্ণ বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালার কাছে হার 3-1 গোলে। কাল মাঠে নামছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে কাজ করছে একটি মহল, তাদের ইন্ধনেই ক্রিকেটারদের এই ধর্মঘট। সংকট সমাধানে বিসিবি পরিচালকদের নিয়ে মিরপুরে বিশেষ সভার পর এই কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের 11 দফা দাবির কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার 11 দফা দাবিতে মিরপুরে একত্রিত হয়েছিল ক্রিকেটাররা। 24 ঘন্টার ব্যবধানে এবার এক হলেন বিসিবি কর্তারা। ক্রিকেটারদের 11 দফা দাবিতে কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না বিসিবি সভাপতি, বরং সাকিব তামিম মুশফিকদের কাণ্ডে চটেছেন নাজমুল হাসান পাপন সহ বোর্ড কর্তারা। এটা এক্সট্রিমলি শকিং, এখন পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছে না যে এরকম আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এরকম কিছু হতে পারে। চলছে জাতীয় ক্রিকেট লীগ, নভেম্বরে প্রথমবার পূর্ণাঙ্গ ভারত সফরে যাবে বাংলাদেশ। 2 দিন পর সে সফরের প্রস্তুতি শুরু। তার আগে ক্রিকেটারদের এমন কর্মকাণ্ডে অন্য কিছুর গন্ধ পাচ্ছে বিসিবি। ক্রিকেটারদের সামনে রেখে তৃতীয় পক্ষ সুবিধা নিতে চাইছে বলছেন পাপন। আমি যখন নাকি ICC-র বোর্ড মিটিংয়ে যাই, যাওয়ার পরে প্রথম 2 বোর্ড মিটিংয়ে শুধু আলোচনা বাংলাদেশ বাদ টেস্ট থেকে, বাংলাদেশ আর জিম্বাবুয়ের টেস্ট থেকে বাদ, ওরা আমাদের সাথে টেস্ট খেলবে না, টেস্ট স্ট্যাটাস বাদ। সেই জায়গায় ঘুরায় 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 এত কষ্ট করে বাংলাদেশকে রেখে এখন আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা শুরু করতে যাচ্ছি, ঠিক ওই সময়টায় এই ধর্মঘট ডাকাটা, ক্যাম্পে না যাওয়া, এটা আমার মনে হয় এটা কারো বুঝতে আমাদের বাকি নাই যে আসলে কি হচ্ছে এটা। 1 ঘন্টারও বেশি সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের এই দাবিকে সোজাসাপটা ষড়যন্ত্র বলছেন পাপন। শিগগিরই মাস্টার মাইন্ডকে খুঁজে বের করার ঘোষণা তার। বাংলাদেশের ক্রিকেটকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা চক্রান্ত চলছে, এটা সবাই বুঝে। এটা সরকার থেকে চুরি এমন কেউ নাই যে জানে না, কারা করছে সেটাও আমরা জানি, কে কে করছে এগুলো কিন্তু আমরা জানি। এগুলো এমন না যে কেউ না জানে, আপনারাও জানেন না এমন কিছু না, সব জানে। তো একটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। অতীতের মতো এবারও ক্রিকেটারদের জন্য দরজা খোলা রেখেছে বিসিবি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান চায় বোর্ড। ওরা একটা দাবিও এখনো পেশ করে নাই, ওরা জানে যে এই দাবি দিলেই আমরা মেনে নিব, সেই জন্য আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করে নাই এবং এখনো করছে না। ইট ইজ এ প্ল্যান, পার্ট অফ এ প্ল্যান। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই বেশিরভাগ খেলোয়াড়ই যারা এখানে এসছে তারা জানে না যে আসল প্ল্যানটা কি। এখনই কঠোর কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি, বরং ক্রিকেটারদের কোর্টে বল ঠেলে দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ভারত সফরের ক্যাম্পে ক্রিকেটাররা যোগ দেবেন আশাবাদী বিসিবি সভাপতি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হঠাৎ সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের খেলা বন্ধের ঘোষণায় অবাক বিসিবি। 11 দফা দাবি দেখে বুঝে তার প্রেক্ষিতে জবাব দিয়েছেন নাজমুল হাসান পাপন। কিছু দাবির কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না বিসিবি সভাপতি, তারপরও একে একে সব দাবি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বোর্ড প্রধান। কোয়াবের সাথে বিসিবির কোনো এখানে বিসিবির কিছুই করার নেই। প্লেয়ার ডিভিশনে প্লেয়ার বাই চয়েসটা উইথড্র, সে করে দাও না না, ও আমাকে বলছে আমি করে দাও, থাকবে না সিদ্ধান্ত, ও আমাকে বল, আমরা তো কখনো এগুলো না করি নাই। বঙ্গবন্ধু কাপ, তারপর আবার আমরা আগের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আগের মতো করে চলে যাব, প্রত্যেকে জানেন আপনারা। আই হ্যাভ সেড ইট রিপিটেডলি, সেটা দাবি হইলো কি? ফ্র্যাঞ্চাইজিরা কোন প্লেয়ারে কত দাম দিয়ে নেবে এটা আমি কেন বলবো, কাকে নেবে, মানে হাউ ক্যান ইউ সে? চুক্তিভিত্তিক প্লেয়ারদের সংখ্যা আমার জানা মতে উই আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা বলতেছেন ফ্যাসিলিটি বাড়াইতে হবে বাইরে খেলতে, চিটাগংয়ে জিমনেশিয়াম করলাম, সিলেটে জিমনেশিয়াম করলাম, এতগুলো মাঠ তৈরি করতেছি, একাডেমি তৈরি করতেছি, এত কিছু যতদিন এত বছর ছিল না, কারো কোনো আন্দোলন নাই, দ্য মোমেন্ট উই স্টার্টেড, এখানে এটা আন্দোলনের দাবি। আম্পায়ার গ্রাউন্ডসম্যানদের, আম্পায়ারদের বেতন তো গত মাসেই আমরা উই হ্যাভ জাস্ট রেজড সিগনিফিক্যান্টলি।
আমরা গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়াই দিচ্ছি, এগুলো তো করছি, মানে আমি যেগুলো করছি এগুলো তো আর দাবি হইতে পারে না। টাইমটা বলে দিতে বলেন কখন, গতবারের আগের বারের সমস্ত পেমেন্ট ক্লিয়ার, বিপিএল বলেন ডিপিএল বলেন, এইবারেরও সমস্ত ক্লিয়ার, খালি একটা ক্লাবের বাকি আছে। শঙ্কায় বাংলাদেশের ভারত সফর, বোর্ড ক্রিকেটারদের সমঝোতায় পৌঁছতে কতদিন লাগবে এখন তারই অপেক্ষা। এরই মধ্যে ইডেন গার্ডেন্সে বিশেষ টেস্ট নিয়ে প্রস্তুতি সেরে রেখেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, মাঠে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সিরিজ শুরু হবে 3 নভেম্বর, হাতে সময় কম, তাই সংকটের সমাধান খুঁজতে হবে শিগগিরই। সাকিব তামিমদের আন্দোলনে ভয়াবহ সংকট টাইগার ক্রিকেটে। সোমবার থেকেই ভারতীয় গণমাধ্যমের শিরোনামে ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে শঙ্কা। হাতে সময় কম, বোর্ড ক্রিকেটারদের সমঝোতা না হলে ভেস্তে যাবে দুই প্রতিবেশীর সিরিজ, প্রশ্নের মুখে পড়ে যাবে বিসিবি, এশিয়ান পরাশক্তির ডেরায় খেলার সুযোগ কমই আসে। সভাপতি নাজমুল হাসান বিব্রত ক্রিকেটারদের এই কাণ্ডে। তাই বলে খেলা বন্ধ কেন এই ইন্ডিয়া ট্যুরের আগ মুহূর্তে? ক্যাম্পে যাব না বলে কেন? এই জিনিসটা তো আপনারা বের করবেন, মানে ধরেন খেললো না, গেল না, ট্যুর হইলো না, তো হাউ ডু দে বেনিফিট, আমি এটা জানতে চাই, এটা কার ক্ষতি? খেলা বন্ধের ঘোষণা এসেছে এমন সময় যখন দোরগোড়ায় ভারত সফর। 25 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা জাতীয় দলের ক্যাম্প, টি-20 দিয়ে সিরিজ শুরু 3 নভেম্বর, 30 অক্টোবর ঢাকা ছাড়ার কথা ছিল সাকিবদের। Many call it the Mecca of Indian cricket. সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের ভারত সফর নিয়ে শঙ্কা দেখছেন না, তার বিশ্বাস সময়ের আগেই সব ঠিক হয়ে যাবে। এরই মধ্যে বিশেষ আয়োজনের প্রস্তুতিও সেরে রেখেছেন বিসিসিআই সভাপতি, বিশেষ করে ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্ট নিয়ে উন্মাদনা এখন থেকেই, টিকিটের মূল্য ঠিক হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাঙ্গুলির আমন্ত্রণ গ্রহণ করেছেন। 22 নভেম্বর ইডেন গার্ডেন্সে শেখ হাসিনার উপস্থিতি যোগ করতে পারে বাড়তি মাত্রা। অভিষেক টেস্টের টাইগার স্কোয়াডেরও থাকার কথা বিশেষ ম্যাচে। প্রাইম মিনিস্টার আসবেন বাংলাদেশের, শেখ হাসিনা, উনি কাল কনফার্ম করেছেন আমি ম্যাডামের কাছে যাব, মমতা দিদির কাছে, ওনাকে ইনভাইট করতে এখানে আসার জন্য। ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে প্রোমো ছেড়েছে ব্রডকাস্টার স্টার স্পোর্টস, গণমাধ্যমগুলো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। যদি ক্রিকেটার আন্দোলনের সুরাহা না হয় তাহলে বিসিবি পড়তে পারে তোপের মুখে, ক্ষতির মুখে পড়তে হবে ব্রডকাস্টার স্পন্সরদের। PTM T20 Trophy, India vs. Bangladesh. আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, স্পোর্টস নেটওয়ার্ক অর হটস্টপার। ক্রিকেটাররা দাবি তুলেছেন বলেই পদত্যাগে রাজি নন কোয়াবের সভাপতি নাইমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল। বলছেন আন্দোলনের বাইরেও অনেক ক্রিকেটার আছেন, তাদের কথাও ভাবতে হবে, পদত্যাগ করতে হলে কোয়াবের গঠনতন্ত্র মেনেই করবেন। দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সাকিব তামিমদের মাঠে ফেরার অনুরোধ করেছেন কোয়াবের কর্তারা। আমি জানতে চাই, আগে দেখতে চাই কে কে খেলতে যায়, কে কে খেলতে যায় না, ক্যাম্পে কেউ যাবে কি যাবে না, কে কে ইন্ডিয়া ট্যুরটারে বাতিল করার জন্য আসছে, এগুলো তো আগে জানতে হবে তো রে ভাই। সাকিব তামিম মুশফিকদের ধর্মঘটের ডাকে স্পষ্ট হয়েছে বোর্ড ক্রিকেটারদের দূরত্ব। সভাপতির সাথে যোগাযোগ করতে না চাওয়া যার গভীরতা বুঝিয়ে দিয়েছে যে সংগঠন দুই পক্ষের মধ্যে মেলবন্ধন দৃঢ় করতে কাজ করে, সেই কোয়াবের সাথে সম্পর্ক এক প্রকার ছিন্ন করেছেন সাকিব তামিমরা। নিকট অতীতে কোয়াবের ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়ে সভাপতি নাইমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পালের পদত্যাগ দাবি করেন ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কোয়াব কমিটি। শুধু ওই কয়জনের সংগঠন কোয়াব না, কোয়াব কিন্তু কারেন্ট ফর্মার সব প্লেয়ারদের সংগঠন, কাজেই সবাই এটা চাচ্ছে কিনা সেটা যেমন দেখার বিষয়। প্লেয়ারদের তরফ থেকে কোয়াবের কাছে এসেছে যেই দাবিগুলো নিয়ে বা কোনো চাহিদা নিয়ে যেটা বোর্ডের কাছে প্লেস করার জন্য, সেই ধরনের কোনো স্পেসিফিক কিছু কিন্তু আমরা দেখি নাই। বৃহস্পতিবার শুরু জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড, শুক্রবার ভারত সফরের ক্যাম্প, দেশের স্বার্থে ক্রিকেটারদের মাঠে ফেরার আহ্বান দুর্জয়ের। প্লেয়ারদের ম্যাচ ফি বাড়ানো, স্যালারি বাড়ানো, প্লাস নতুন একটা ইস্যুতে ওরা কথা বলেছে যে ট্র্যাভেল করার সময় যেসব জায়গায় পসিবল সেখানে বাই এয়ার ট্র্যাভেল করা, NCL BCL এর সময়, এই জিনিসগুলি কিন্তু অলরেডি ওরা দাবি তোলার আগে কিন্তু আমরা বোর্ডের সঙ্গে
আলোচনায় আছি। কোয়াব নিয়ে ক্রিকেটারদের প্রশ্ন ওঠার খবর পৌঁছেছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ফিকাতে। কোনো অনিয়ম হচ্ছে কিনা তা বিচার বিশ্লেষণ করে কোয়াবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানাবো ফুটবলের খবর। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে বাজে শুরু বসুন্ধরা কিংসের। ভারতের গোকুলাম কেরালা এফসির কাছে 3-1 গোলে হেরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরুতে আধিপত্য বসুন্ধরা কিংসের। রক্ষণাত্মক খেলতে থাকা গোকুলাম ধারার বিপরীতে সাফল্য পায় ম্যাচের 24 মিনিটে। দলকে এগিয়ে নেন হেনরি কিসেকা। 6 মিনিট বাদে গার্সিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে গোকুলাম। বিরতি থেকে ফিরে জোড়া পূরণ করেন কিসেকা। 3 গোলে পিছিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বসুন্ধরা কিংস। ম্যাচের 74 মিনিটে 1 গোল শোধ দিয়েছেন বদলি হিসেবে নামা মতিন মিয়া। দিনের প্রথম ম্যাচে ভারতের আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই এফসিকে 5-3 গোলে হারিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি। তেরেঙ্গানুর ব্রুনো জুনিসি সুজুকি করেছেন 4 গোল। এদিকে এ গ্রুপে কাল চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে লাওসের ইয়াং এলিফ্যান্ট। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। আরেক ম্যাচে বিকেল 4টায় টিসি স্পোর্টস লড়বে মোহনবাগানের বিপক্ষে। টিসি স্পোর্টসের সাথে প্রথম ম্যাচে বড় জয়ে স্বস্তিতে চট্টগ্রাম আবাহনী। জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণে কোনো রকম ভুল করতে চায় না স্বাগতিক দল। সময়ের সাথে দলের মধ্যে বোঝাপড়া বেড়েছে। সামনের ম্যাচে আরও ভালো ফুটবলের আশ্বাস দিয়েছেন জামাল ভুঁইয়ারা। অন্যদিকে একেবারে তরুণ দল নিয়ে ইয়াং এলিফ্যান্ট প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে। শেষ 4-এ চোখ রাখছে লাওসের ক্লাবটি। এদিকে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে মোহনবাগান আর টিসি স্পোর্টস। সেমিফাইনালের দৌড়ে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলের। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে ডু অর ডাই ম্যাচে গালাতাসারের বিপক্ষে নামছে রিয়াল মাদ্রিদ। ছন্দে থাকা ইউভেন্টাস লড়বে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ক্লাব ব্রাগা। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। রিয়ালের 18 বছরের অর্জন ঢাকা পড়েছে গত 1 সপ্তাহের ব্যর্থতায়। পারফরমেন্স পরিকল্পনার পাশাপাশি কোচ জিদানকে ভাবতে হচ্ছে ক্যারিয়ার নিয়ে। একটা অঘটন শেষ করে দিতে পারে তাদের চ্যাম্পিয়ন্স লিগ মিশন। সবশেষ মায়োর্কার কাছে হেরে চাপ বেড়েছে লস ব্লাঙ্কোদের। হাতছাড়া হয়েছে লিগের শীর্ষস্থান। এদিকে এক জয় আর এক ড্রতে শুরুটা মন্দ হয়নি ইউভেন্টাসের। দিবালা হিগুয়েনের সঙ্গে রোনালদোর রসায়ন জমতে শুরু করেছে। তুরিনে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ সারির শিষ্যদের। 700 গোলের মাইলফলক স্পর্শ করে আরও আত্মবিশ্বাসী CR7। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের শুরুটা ভালো হয়নি। আমাদের সামনে সুযোগ ঘুরে দাঁড়াবার, ভুল থেকে শিক্ষা নিতে হবে। 18 বছর রিয়াল মাদ্রিদের সাথে আছি, এমন চাপের সাথে অভ্যস্ত আমি। এমন পরিস্থিতিতে একটাই কাজ করতে পারি আমরা, লড়াই। 700 গোল ইতিমধ্যে হয়ে গেছে, আরো বেশি গোল করতে চাই। তবে সবার আগে দল, যত বেশি সম্ভব ট্রফি জিততে চাই। ঘরোয়া লিগে লোকোমোটিভ মস্কো দারুণ করছে, আমাদের সতর্ক থাকতে হবে। 2019 ব্যালন ডিওরের 30 জনের তালিকায় প্রত্যাশিতভাবে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি আর ফার্জিল ফন ডাইক। টানা 8 বার এই তালিকায় থাকা নেইমার বাদ পড়েছেন এবারে। তালিকায় নেই গতবারের সেরা লুকা মডরিচও। সেরা 30-এ সর্বোচ্চ 7 ফুটবলার লিভারপুলের। ম্যানচেস্টার সিটি থেকে আছেন 5 জন, বার্সেলোনা থেকে 4 জন এবং রিয়াল মাদ্রিদের 2 জন আছেন এই তালিকায়। গত আগস্টে মেসি রোনালদোকে হারিয়ে ইউয়েফা বর্ষসেরার পুরস্কার জেতেন ফন ডাইক। এরপর সেপ্টেম্বরে ফিফা দ্য বেস্ট নির্বাচিত হন মেসি। আগামী 2 ডিসেম্বর প্যারিসে ঘোষণা করা হবে ব্যালন ডিওর বিজয়ীর নাম। রাশিয়ান কিংবদন্তি লেভ ইয়াসিনের নামে ঘোষিত সেরা গোলকিপারের তালিকায় আছেন অ্যালিসন, এদারসন, কেপা ও লরিস। রাঁচি টেস্টও ইনিংস ব্যবধানে হেরেছে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের সঙ্গে হোয়াইট ওয়াশের লজ্জা। ভারতের সামনে অসহায় ছিল সফরকারী ব্যাটসম্যানেরা। দ্বিতীয় ইনিংসে গুটিয়েছে 133 রানে। সিরিজের শেষ টেস্ট ইনিংস ও 202 রানে জিতেছে ভারত। 8 উইকেটে 132 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে সাউথ আফ্রিকা। আশ্বিনের স্পিনে শুরুতেই ফিরেছেন কাগিসো রাবাদা। ডি ব্রুইনাকে আউট করে বড় জয় নিশ্চিত করেন নাদিম। প্রথম ইনিংসে 162 রানে অল আউট হয়েছিল সাউথ আফ্রিকা। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়তে পারেনি প্রোটিয়ারা। শামি ও যাদবের দুর্দান্ত বোলিংয়ে 98 রানে ফেরেন 7 ব্যাটসম্যান। এর আগে 9 উইকেটে 497 রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ডাবল সেঞ্চুরি করা রোহিত শর্মা হয়েছেন ম্যাচ সেরা। দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ সেরাও হয়েছেন এই ওপেনার। এই ছিল যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।